হ্যালো ফ্রেন্ডস, বিউটি টাচ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই দুটি রেমেডিকে মাত্র 3 দিন টানা ব্যবহার করুন আর দেখুন আপনার ত্বকে থাকা যত পুরাতন কালো এবং বিশ্রী দাগছোপ আর নেস্তা রয়েছে তা চোখের পলকে দূর হয়ে যাবে এবং ত্বক হয়ে উঠবে স্বর্ণের মতো উজ্জ্বল এবং চকচকে। হ্যাঁ বন্ধুরা, এই রেমেডি দুটিকে মাত্র 3 দিন ব্যবহার করলেই আপনি নিজে আপনার ত্বকের অনেক ভালো পরিবর্তন দেখতে পারবেন। আজকে যে রেমেডি দুইটি তৈরি করে দেখাবো তা একদিক থেকে আপনার ত্বককে যেমন ডিপলি পরিষ্কার করবে, তেমনি ত্বক থেকে সমস্ত দাগছোপ, অবাঞ্চিত লোম, চেহারায় বয়সের ছাপ, রোদে পোড়া কালচে দাগ, চোখের নিচের কালো দাগ দূর করে ত্বকে ভিতর থেকে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। এই রেমেডি দুটি ছেলে মেয়ে উভয়ের ত্বকেই ব্যবহার করা যাবে আর এগুলো একদম প্রাকৃতিক এবং 100% পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এই রেমেডি দুইটি তৈলাক্ত, শুষ্ক, নর্মাল এবং সেন্সিটিভ যে কোনো স্কিনেই ব্যবহার করতে পারবেন এবং অনেক ভালো রেজাল্ট পাবেন। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডি দুটি তৈরি করে নিতে হবে। তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, বিউটিটা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন, যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন। প্রথম স্টেপে রয়েছে ক্লিনজার। এই ক্লিনজারটি তৈরির জন্য সবার প্রথমে একটি আলু নিয়ে নিতে হবে। তারপর এই আলুটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এরপর একটি পাত্রে 1-2 চামচ পরিমাণ আলুর রস এভাবে নিয়ে নিতে হবে। তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে 1 চামচ পরিমাণ লেমন জাস্ট বা লেবুর খোসা, যা আপনারা একটি লেবু থেকে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে বের করে নেবেন। লেবুর এই খোসা ত্বকের জন্য প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস হিসেবে কাজ করে, যা ত্বকের কুচকানো ভাব দূর করে, ত্বকের যে কোনো দাগ ও নেস্তা দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে। এরপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ গ্লিসারিন। গ্লিসারিন ত্বকে ফর্সা আর কোমল এবং মসৃণ করতে অসাধারণ কার্যকরী। তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে 1 চামচ মধু। ফ্রেন্ডস, মধু ত্বকে ময়েশ্চারাইজড, সফট এবং গ্লোয়িং করতে সাহায্য করে। এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, এই ক্লিনজারটিকে আপনি বাইরে থেকে ফিরেও ত্বকে অ্যাপ্লাই করতে পারেন। এটা ত্বকের স্যান্টান এবং কালচে ছোপ দূর করতে অত্যন্ত কার্যকর। এছাড়াও চোখের নিচেও এই ক্লিনজারটিকে অ্যাপ্লাই করলে চোখের তলার কালি অর্থাৎ ডার্ক সার্কেল খুব দ্রুত রিমুভ হয়ে যাবে। এভাবে মিক্স করার পর ক্লিনজারটিকে তুলোর সাহায্যে এভাবে নিয়ে ত্বকে লাগিয়ে নিতে হবে এবং এভাবে মাসাজ করে করে ফেসকে ক্লিন করতে হবে। প্রায় 5 মিনিট এভাবে মাসাজ করে ক্লিনজারটিকে আরও 5 মিনিট ত্বকের উপর এভাবে রেখে দিতে হবে এবং তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে। দ্বিতীয় স্টেপে রয়েছে একটি ম্যাজিক্যাল ফেস প্যাক। এই ফেস প্যাক তৈরির জন্য গ্রেট করা আলুর পেস্ট এভাবে ছেঁকে 1-2 চামচ পরিমাণ নিয়ে নিতে হবে। বন্ধুরা, আলুর রস চোখের নিচের কালো দাগ সহ চেহারার সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে ত্বককে ফর্সা করতে অত্যন্ত কার্যকরী। এরপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ ময়দা। ময়দা স্কিনের মরা চামড়া দূর করে এবং স্কিনের অতিরিক্ত ময়লা ও তেলকে রিমুভ করতে সাহায্য করে। তারপর এর সাথে 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে নিতে হবে। ফ্রেন্ডস, হলুদ ত্বকের অ্যাকনে এবং ব্রণ কমাতে এবং ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়া হলুদ ত্বকের দাগছোপ হালকা করতে অত্যন্ত কার্যকরী। তারপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ লেবুর কাঁচা গ্রেটেড খোসা। এরপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ মধু। এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, সারাদিন বাইরে থেকে ঘরে ফিরে এই ফেস প্যাকটিকে ত্বকে এবং পুরো শরীরে অ্যাপ্লাই করে দেখুন। ত্বক এতটাই গ্লেজ দেবে আর এতটাই গ্লো করবে যে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এভাবে মিক্স করার পর ত্বকের উপর অ্যাপ্লাই করতে হবে। এভাবে পুরো স্তর করে পুরো চেহারা, গলা এবং হাতে অ্যাপ্লাই করুন এবং 15-20 মিনিট ত্বকের উপর রেখে দিন।
তারপর প্রথমে হালকা গরম পানি দিয়ে এবং তারপর নরমাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন এবং সপ্তাহে টানা 3 দিন এভাবে এই রেমেডি দুইটিকে অ্যাপ্লাই করুন আর দেখুন কতটা ভালো ফলাফল পেয়েছেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটি টাচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।